নমস্কার আমার প্রিয় বন্ধুরা, হেসেলে ফুড রেনবো চ্যানেলে আপনাদের আবার একবার স্বাগত। আজকে আমি যে ডিশটি বানাচ্ছি সেটি আদতে একটি গোয়ার ডিশ। পর্তুগিজদের হাত ধরে এই ডিশটি আমাদের দেশের হেসেলে ঢুকে পড়েছে। এটির নাম হচ্ছে চিকেন ভিন্ডালু। চলুন দেখে নিই এটা করতে আমাদের কী কী লাগছে। চিকেন তো লাগছেই, তার সঙ্গে লাগছে পেঁয়াজ, গোটা জিরে, টক দই, পোস্ত, গোটা সর্ষে, কালো সর্ষে, আদা এবং রসুন, আর দুটো কাঁচা লঙ্কা আমি নিয়েছি। একটা পেস্ট করে দেবো এবং একটা গোটা রেখে দেবো। এবার ফোড়নের জন্য আমি নিচ্ছি গোটা জিরে, তেজপাতা এবং গোটা গরম মশলা, আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এখানে ফোড়নের জন্য। এইবার আমি মাংসটাকে ম্যারিনেট করব, তার জন্য এতে একটু নুন দিয়ে দিলাম। চিকেনটাতে প্রয়োজন মতো নুন দেবেন, আপনারা যে যেরকম নুন খান, ঝাল খান, সেই অনুযায়ী নুন এবং লঙ্কা ব্যবহার করবেন। এইবার দেখুন নুনটা আমি দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পর এখানে মশলাগুলো পেস্ট করে রেখেছি, যে মশলাগুলো আমি প্রথমে দেখিয়েছিলাম সেই পেস্ট মশলার সাথে আমি দইটা এর সাথে অ্যাড করে নিচ্ছি এবং দইটা ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নেব। এই পেস্ট মশলাটা যেটা তৈরি করা হয়েছে সেখানে আমি দুটো লঙ্কা দেখিয়েছিলাম, তার মধ্যে একটা লঙ্কা আমি আগেই বলেছি পেস্ট করে দিয়েছি এবং একটা গোটা রেখে দিয়েছি। পুরো মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার এই পেস্ট মশলাটা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখব। চিকেন ভিন্দালুর বৈশিষ্ট্যই হচ্ছে ম্যারিনেশন এবং সিমারিং করা, অর্থাৎ ম্যারিনেটেড চিকেনকে ধিমে আছে ধীরে ধীরে বয়েল করা। দেখুন এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো, কিছুক্ষণ বলতে দু ঘন্টার জন্য ম্যারিনেটেড করে রেখে দিচ্ছি। দু ঘন্টা হয়ে যাওয়ার পর আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এখানে মাস্টার্ড অয়েল আমি ইউজ করছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর তারপর এটাকে একটু খুন্তি দিয়ে ছড়িয়ে দেবো চতুর্দিক, কড়াইটার সমস্ত দিক এই তেলটাকে মাখিয়ে নেবো যাতে চিকেনটা দেবার পর কড়াইতে আটকে না যায়। সেই জন্য পুরো তেলটাকে আমি সারা কড়াইতে স্প্রেড করে দিলাম। এবারে এতে গোটা গরম মশলাগুলো ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, তিন চারটে তেজপাতা, গোটা জিরে, যেগুলো আমি ফোড়ন মশলায় রেখে দিয়েছিলাম, গোটা জিরে এবং গোটা গরম মশলা। গোটা গরম মশলায় আছে, দেখুন গোটা জিরেটাও দিয়ে দিলাম, গোটা গরম মশলায় আছে দারচিনি, ছোটো এলাচ এবং লবঙ্গ। এই সমস্ত মশলাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, অর্থাৎ ফ্রাই করে নিতে হবে যাতে সুন্দর একটা গন্ধ ছাড়ে, তখনই বুঝবেন মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। তারপরে আমি যে ম্যারিনেটেড চিকেনটা দু ঘন্টা ধরে রেখে দিয়েছিলাম সেই চিকেনটাকে দিয়ে দিচ্ছি। দেখুন এটাকে আমি দিয়ে দিচ্ছি, এটা দু ঘন্টা ধরে ম্যারিনেশন করা আছে। এবার এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি তেলের মধ্যে, গোটা গরম মশলা যেটা ফোড়ন দিয়েছি তার সাথে এই ম্যারিনেটেড চিকেনটা খুব ভালো করে মিশিয়ে। এখন যে গোটা গরম মশলাটা দেওয়া হয়েছে সেটার সাথে পুরো চিকেন এবং ওই যে পেস্ট মশলা ছিল পুরোটাকে মিশিয়ে নিচ্ছি যাতে গোটা গরম মশলাটা সারা চিকেনে ভালো করে মাখিয়ে যায়। এখন ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে আছে, হাই ফ্লেমে একদমই হবে না। দেখুন এটা মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম। পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর যে বাটিতে পেস্ট মশলাটা ছিল সেটাতে এক কাপ মতো জল দিয়ে ওই পেস্ট মশলাটা এক কাপ জলে মিশিয়ে নিয়ে এইটাতে দিয়ে দেবো, দিয়ে পুরোটা আর একবার ভালো করে মিশিয়ে নেব। যারা আমাদের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার জন্য, আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, এরকম নতুন নতুন সব ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমাদের পুরনো বন্ধু তাদের অসংখ্য ধন্যবাদ। এবারে দেখুন মশলা মেশানো জলটা আমি এতে অ্যাড করে দিচ্ছি, মশলাটাকে ভালো করে গুলে নিয়ে এক কাপ মতো জল দিয়েছি, দিয়ে এটাতে দিয়ে দিচ্ছি। এটাতে দেবার পর একটুখানি মিশিয়ে নিয়ে এটাকে আমি আবার রেখে দেবো লো ফ্লেমে কুড়ি মিনিটের জন্য। এই কুড়ি মিনিট ধরে এটা একদম লো ফ্লেমে বয়েল হবে। দেখুন আস্তে আস্তে আমি পুরোটা মিশিয়ে দিচ্ছি মশলার সাথে, দিয়ে এবারে আমি এটাকে চাপা দিয়ে দেবো। দেখুন এটাকে আমি এবারে চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে কুড়ি মিনিটের জন্য রেখে দেবো। কুড়ি মিনিট পর আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে একটু চেক করে নিচ্ছি এটা পুরো সিদ্ধ হয়েছে কিনা, অর্থাৎ বয়েল পুরো হয়েছে কিনা, অর্থাৎ এটা পুরো কুকড হয়েছে কিনা। দেখুন একটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে দেখছি
চিকেনটা পুরো কুকড হয়ে গেছে, অর্থাৎ ডিশটা রেডি হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে এটাকে নামিয়ে নেব এবং সার্ভ করব। দেখুন আমি নামিয়ে নিচ্ছি, গন্ধে একদম চতুর্দিক ভরে গেছে। এটা অসাধারণ একটা রেসিপি। চিকেনের আর পাঁচটা রেসিপি যেমন আপনারা ট্রাই করেছেন, এটা একবার ট্রাই করুন, যেন মনে হবে রেস্টুরেন্ট বার্থডে চলে এসেছে। আর এটা একবার করার পর বারবার এটাই করতে ইচ্ছা করবে, এত সুন্দর টেস্ট, এত সুন্দর গন্ধ বলে বোঝানো যাবে না। আপনারা একবার এটা ট্রাই করুন, করে দেখুন কেমন হয়েছে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। চিকেনের এই রেসিপিটি রুটি, লুচি, পরোটার সঙ্গেও যেমন দেওয়া যেতে পারে, তেমনই পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও একটি অসাধারণ ডিশ। আপনারা এটি যদি পছন্দ হয়, রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে আবার চলে আস পরবর্তী রেসিপিটি খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্ত, নমস্কার।